আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। এটা হচ্ছে আমাদের নড়াইল পাউলনিয়া নার্সারি। আমরা বিশ্বাসের সাথে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে চারা সাপ্লাই করে থাকি। তো আমরা সঠিক চারাটাই বাছাই করে এ গ্রেডের চারা সাপ্লাই করে থাকি। এবং আমরা ক্যারেটের উপরে দেখেন কত সুন্দর নেটের ব্যবস্থা করে দিয়েছি, যাতে কোনো ভারী কোনো জিনিস এই ক্যারেটের উপর পড়লে যেন ভেঙে না যায়। আমরা দায়িত্বশীল, আমরা সবসময়ের জন্য চিন্তা করি যে কাস্টমারকে যেন খুশি থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা যত্ন সহকারে আমরা কুরিয়ার মাধ্যমে চারাগুলা সাপ্লাই করে থাকি। তো প্রতিনিয়ত ইনশাল্লাহ আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা চারাগুলো সাপ্লাই করতেছি, এবং সেইটা যত্ন সহকারে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনারা কত সুন্দর করে আমরা সেই চারাগুলো প্যাকেটিং করে থাকি। দেখেন তরতাজা সুস্থ সবল চারা, প্রত্যেকটা চারাই কোয়ালিটি সম্পন্ন। আমরা এ গ্রেডের চারা বাছাই করে আমরা কাস্টমারকে ডেলিভারি করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যারা পাউলনিয়া প্রজেক্ট করবেন অবশ্যই অবশ্যই আপনারা এ গ্রেডের চারাগুলো ম্যানেজ করে আপনারা কাজ করবেন। আর বিভিন্ন নার্সারি বর্তমান পাউলনিয়ার পরে একটা হস্তক্ষেপ চালাচ্ছে, তারা উল্টো পাল্টা পদ্ধতিতে চারা উৎপাদন করে এবং সেই চারাগুলো মার্কেটিং করে, যেটা আপনারা এক বছর হলেই আপনারা বুঝতে পারবেন যে চারাটার গ্রোথ আসতেছে না, লম্বা বা মোটা হচ্ছে না, তখন আপনারা বুঝবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসল চারাটাই আপনারা কালেকশন করবেন। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা না বললেই নয়, আপনারা দেখবেন ইউটিউবে অথবা ফেসবুক পেজ বা মেসেঞ্জার গ্রুপে অনেকেই আপনি পাউলনিয়ার প্রচার করতেছে যে তাদের কাছে অনেক চারা আছে। আসলে তারা বিভিন্ন জায়গা থেকে এই ছবিগুলো কালেকশন করে। আমি অনেকগুলো ভিডিও বা ছবি দেখছি যে আমাদের নড়াইল পাউলনিয়ার ম্যাক্সিমাম ছবিগুলো বা কালেকশন করে তারা সুন্দরভাবে একটা পেজ খোলে বা ইউটিউব চ্যানেল খুলে তখন এই চারাগুলো দেয়। তো আপনারা আদৌ কি তাদেরকে দেখছেন কি না? অনেকটা মানুষ গিয়ে দেখবেন ভয়েস দিচ্ছে বা তাদের ছবি বা চেহারা কিন্তু দেখা যাচ্ছে না। তো তারাই দেখবেন যে চারাগুলোর দাম এক একজনে 200-250-300 টাকা করেও কিন্তু বিক্রি করে ম্যাক্সিমাম চারা। এবং তারা বিভিন্ন ব্যাপারে কথাবার্তা বলবে, বলবে যে তাদের চারার গ্রোথ ভালো, তাদের মান ভালো, এরকম বিভিন্ন রকম কথা বলবে। আমি সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা তাদের সাথে কথা বলবেন এবং বলবেন যে আপনি এই পাউলনিয়া নিয়ে কতদিন কাজ করেন, তাহলে বলবে যে 2 বছর বা 4 বছর বা 5 বছর এরকম বলবে। তা আপনারা সবাইকেই আমি বলবো যে আপনি সঠিক ব্যক্তিদেরকে যদি চিনতে চান তাহলে অবশ্যই আপনি বলবেন যে ভাই আপনি আপনার প্রজেক্টে যান বা আপনার নার্সারিতে যান, আমি সরাসরি ভিডিও করে আপনার সাথে কথা বলবো। তো আপনারা দেখবেন যারা ছবি কালেকশন করে, বিভিন্ন জায়গা থেকে ছবি কালেকশন করে ইউটিউবের মাধ্যমে অথবা পেজের মাধ্যমে প্রচারণা বা প্রতারণা করতেছে, আপনারা সহজেই ধরতে পারবেন। তো আমি সবার প্রতি সেটাই বলবো যে আপনারা সচেতনভাবে কাজ করেন। আর পাউলনিয়া গাছ বিশ্বের দ্রুত বর্ধনশীল, তো অলরেডি বাংলাদেশে ব্যাপকভাবে চাহিদা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে সবাই এই পাউলনিয়া গাছ রোপণ করতেছে। আমি তাই বলবো যে অবশ্যই যারা এই পাউলনিয়া সম্পর্কে দীর্ঘদিন কাজ করতেছে এবং অভিজ্ঞতা আছে, আপনারা সবাই তাদের কাছ থেকে সঠিক চারাটা কালেকশন করে আপনারা প্রজেক্ট করবেন। আর আরেকটা কথা না বললেই নয়, আপনারা অবশ্যই আবেগে আবলুত না হয়ে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন যে আপনারা এই পাউলনিয়া গাছ কিন্তু সব মাটিতে হয় না, সব জায়গায় কিন্তু হয় না। তো আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা যখন চিন্তা করবেন যে আপনারা পাউলনিয়া গাছ রোপণ করবেন, অবশ্যই সেই জায়গাটা হতে হবে অনেক উঁচু, যেখানে বর্ষাকালে পানি না বাঁধে, এবং যদিও পানি থাকে কিন্তু আপনার নালা তৈরি করে দিতে হবে। এবং যদি সেরকম কোনো সুব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই যেখানে আপনি রোপণ করবেন অন্তত 2 ফিট বা 4 ফিট উঁচু করে দেবেন, তাহলে তার উপরে যদি আপনি রোপণ করেন তাহলে অবশ্যই আপনি এই গাছ হবে, আর না হলে কিন্তু এই গাছ মারা যাবে। তো আমি সবাইকে বলবো যে যারা এখনও শুরু করেননি, আপনারা চিন্তাভাবনা করে আপনারা চারাগুলো রোপণ করবেন। পাউলনিয়া গাছ পানিতে বাঁচে না, সেইটা মাথায় রেখে অবশ্যই আপনারা উঁচু জায়গায় রোপণ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ।